লোকসভায় তিনটে নতুন ফৌজদারি আইনের বিল নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বলেছিলেন যে প্রস্তাবিত আইনগুলিতে গণপিটুনি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান থাকবে। শাহ আরও ঘোষণা করেছিলেন যে কেন্দ্র রাষ্ট্রদ্রোহ আইনটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তিনি উল্লেখ করেছেন যে কিভাবে ব্রিটিশরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের জেলে রাখার জন্য এটি ব্যবহার করেছিলেন। তিনি লোকসভায় বক্তৃতা দেবার সময় বলেন, ব্রিটিশদের তৈরি করা রাষ্ট্রদ্রোহ আইন, যার অধীনে তিলক মহারাজ, মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল এবং আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী বছরের পর বছর জেলে ছিলেন এবং সেই আইন আজ পর্যন্ত অব্যাহত রয়েছে, প্রথমবারের মতো মোদী সরকার সম্পূর্ণরূপে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অমিত শাহ আরও বলেন, ভারতীয় ন্যায় সংহিতা, যা ভারতীয় দণ্ডবিধির প্রতিস্থাপন করবে, শাস্তির চেয়ে ন্যায় বিচারের দিকে মনোনিবেশ করবে, প্রস্তাবিত আইন পুলিশের জবাবদিহিতা জোরদার করার ব্যবস্থা নিয়ে আসবে। গ্রেফতার ব্যক্তিদের সম্পর্কে বিশদ বিবরণ এখন প্রতিটি থানায় রেকর্ড করতে হবে এবং একজন মনোনীত পুলিশ অফিসার এই রেকর্ডগুলি বজায় রাখার জন্য দায়ী থাকবেন। নতুন ফৌজদারি বিলের বিধান সম্পর্কে কথা বলতে গিয়ে শাহ বলেন, সরকার পাচার আইনকে লিঙ্গ নিরপেক্ষ করেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে 18 বছরের কম বয়সী মেয়ের ধর্ষণ নতুন আইনের অধীনে স্বয়ংক্রিয়ভাবে পক্সো সমতুল্য বিধানগুলিকে আকর্ষণ করবে। অমিত শাহ আরও বলেছেন যে নতুন আইনে সন্ত্রাসবাদের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হবে। একই কথা বলতে গিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো আইনে সন্ত্রাসবাদের কোনো সংজ্ঞা ছিল না, এখন প্রথমবারের মতো মোদী সরকার সন্ত্রাসবাদের ব্যাখ্যা দিতে যাচ্ছে, যাতে কেউ এর সুযোগ নিতে না পারে। হিট অ্যান্ড রান কেস নিয়ে আলোচনা করার সময় শাহ বলেছিলেন, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অবহেলার কারণে মৃত্যুকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যদি কোনো ব্যক্তি দুর্ঘটনাক্রমে গাড়ি নিয়ে কারোর ওপর দিয়ে চলে যায়, চালক যদি ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়, সেক্ষেত্রে শাস্তি কিছুটা কম করা হবে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন শোনাবো। मॉब लिंचिंग का प्रावधान भी किया है। एक बार मैं किसी भाषण में चिदंबरम साहब को सुन रहा था, उन्होंने कहा कि गृह मंत्री की परीक्षा है कि नया कानून लेकर आएंगे तो मॉब लिंचिंग का क्या करेंगे। चिदंबरम साहब, ना आप हमारी पार्टी को समझे हो, ना हमारे सिद्धांतों को समझे हो। हमारी पार्टी की केवल एक और एक आइडियोलॉजी है, भारत का उत्कर्ष, एकमात्र आइडियोलॉजी पर भारतीय जनता पार्टी। मॉब लिंचिंग घृणित अपराध है और उसको हम नए कानून में फांसी की सजा का प्रावधान कर इंक्लूड कर रहे हैं। मगर अब मैं आपको पूछना चाहता हूं, आपने भी इस देश में 70 साल में 58 साल शासन किया है, आपने मॉब लिंचिंग को भला अब तक क्यों नहीं लाए थे? हम तो जब बदलाव किए तब लाए। मॉब लिंचिंग शब्द का उपयोग हमें गाली बोलने के लिए तो खूब किया, मगर जब सत्ता में आए तब भूल गए। इस प्रकार के व्यवहार को जनता जानती है, इसीलिए उस ओर बैठे हो और उस ओर से भी सदन के बाहर बैठे हो। লোকসভায় তিনটে নতুন ফৌজদারি আইনের বিল নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বলেছিলেন যে প্রস্তাবিত আইনগুলিতে গণপিটুনি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান থাকবে। শাহ আরও ধোয়াশা করেছিলেন কেন্দ্র রাষ্ট্রদ্রোহ আইনটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তিনি উল্লেখ করেছেন যে কিভাবে ব্রিটিশরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের জেলে রাখার জন্য এটি ব্যবহার করেছিলেন। তিনি লোকসভায় বক্তৃতা দেবার সময় বলেন, ব্রিটিশদের তৈরি করা রাষ্ট্রদ্রোহ আইন, যার অধীনে তিলক মহারাজ, মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল এবং আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী বছরের পর বছর জেলে ছিলেন এবং সেই আইন আজ পর্যন্ত অব্যাহত রয়েছে, প্রথমবারের মতো মোদী সরকার সম্পূর্ণরূপে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অমিত শাহ আরও বলেন, ভারতীয় ন্যায় সংহিতা, যা ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপন করবে, শাস্তির চেয়ে ন্যায় বিচারের দিকে মনোনিবেশ করবে। শাহ আরও বলেন, প্রস্তাবিত আইন পুলিশের জবাবদিহিতা জোরদার করার ব্যবস্থা নিয়ে আসবে। গ্রেফতার ব্যক্তিদের সম্পর্কে বিশদ বিবরণ এখন প্রতিটি থানায় রেকর্ড করতে হবে এবং একজন মনোনীত পুলিশ অফিসার এই রেকর্ডগুলি বজায় রাখার জন্য দায়ী থাকবেন।
নতুন ফৌজদারি বিলের বিধান সম্পর্কে কথা বলতে গিয়ে শাহ বলেন, সরকার পাচার আইনকে লিঙ্গ নিরপেক্ষ করেছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।